গরু পাচারে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। যদিও ইডির দায়ের করা মামলাগুলির জেরে তিহার জেল থেকে আপাতত ছাড়া পাচ্ছেন না কেষ্ট, তবে জামিনের খবর মিলতে উচ্ছ্বাস জেলা থেকে বিধানসভা। উচ্ছ্বসিত তৃণমূল নেতারা, জেল মুক্তি হবে না দাবি শুভেন্দুর। ২০২২-এর ১১ই অগস্ট গরু পাচার মামলায় বোলপুরে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। সিবিআই এর সেই গ্রেফতারে নিয়ে তারপর জল ঘোলাও হয়েছে অনেক। পরে গ্রেফতার হন অনুব্রতর মেয়ে সুকন্যাও। নভেম্বরে একই মামলায় ইডিও গ্রেফতার করেছিল কেষ্টকে। সিবিআই এর মামলায় জামিন কেষ্ট। শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী আর সতীশচন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেলেন অনুব্রত। সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে যথারীতি অনুব্রতকে প্রভাবশালী প্রমাণ করে জামিনের বিরোধিতা করা হয়। আসানসোলের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকির অভিযোগও সামনে আনেন সিবিআই এর আইনজীবী। সেই মামলায় তদন্ত চলছে বলে অনুব্রতর আইনজীবী মুকুল রোহতগির দাবি। তদন্তে সহযোগিতা করবেন অনুব্রত। তদন্ত চলছে বলে জামিন আটকে থাকতে পারে না। এই মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক সহ ১১ জন জামিন পেয়েছেন। তদন্তে সহযোগিতার আশ্বাসে শেষ পর্যন্ত জামিন দেয় ডিভিশন বেঞ্চ। শর্ত দেওয়া হয়, সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে, মামলার শুনানি পিছানোর আবেদন করা যাবে না। নির্দেশ ভঙ্গে সিবিআই বিশেষ আদালতে ফের আবেদন করতে পারবে। বীরভূম জেলায় জোড়াফুল শিবিরে খুশির হাওয়া। তৃণমূলের দাবি, বাকি মামলাগুলি থেকেও জামিন মিলবে অনুব্রতর। জেল মুক্তির পর জেলা জুড়ে হবে উৎসব। এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। যদিও বিরোধীরা এখনই এত লাফালাফির কিছু দেখছে না। কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে, এটা নিয়ে এত লাফালাফির কিছু নাই। যারা চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। তোমাকে তো চার্জশিট জমা দিতে হবে, এইটা হচ্ছে একটা ফ্যালাসি যে তাকে ধরে রাখলাম, চার্জশিট জমা দিচ্ছি না, বাই পার্ট দিচ্ছি, তাকে রিলিফ দেওয়ার জন্যই দিচ্ছি। এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে। বেল পেয়েছে মানে ভাববেন না যে কেসটা থেকে উনি মুক্তি পেয়েছেন, কেসটা ট্রায়ালে থাকবে, ট্রায়ালে চলবে। মানে সুপ্রিম কোর্টকে ওরা কন্ট্রোল করছে, সিবিআই ইডিকে, তাই ওদের কাছে আগে খবর আসছে বা ওরা ইনসিস্ট করছে, ওরা ইনস্ট্রাকশন দিচ্ছে সুপ্রিম কোর্টকে কি হবে না হবে। খুব ভালো, খুব খুশি। বীরভূম জেলা অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, সেটাই প্রমাণিত হলো। সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স, কিন্তু পিএমএলএ মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল, উনি বাইরে বেরোতে পারবেন। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতর জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় কি রায় হয়, আপাতত সেদিকেই নজর জোড়াফুল শিবিরের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।